প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের ইওর লাইফ ইন দ্য ইউকে অনুষ্ঠানে। আজকে মাসের পঞ্চম বৃহস্পতিবার হলেও এই অনুষ্ঠানটি গত বৃহস্পতিবার যেহেতু মেয়র নির্বাচন ছিল, মেয়র নির্বাচনের কারণে এক সপ্তাহ পিছিয়ে পঞ্চম বৃহস্পতিবার আমাদের অনুষ্ঠানটি হচ্ছে। গত অনুষ্ঠানতে যারা দেখতে পারেনি তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। এবং আজকে আমরা যথারীতি আমার সঙ্গে রয়েছে কো হোস্ট মিস্টার হাবিব মির্জা। মিস্টার হাবিব, আপনাকে স্বাগত। এবং বাম পাশে আপনাদের সবার পরিচিত মিস্টার নাশিদ রহমান। মিস্টার নাশিদ রহমান ইমিগ্রেশন এক্সপার্ট এবং মাইগ্রেশন রিলেটেড ইস্যুজ নিয়ে তার অনেক অবজারভেশন এবং লিগাল ইস্যুজ নিয়ে কথা বলবেন তিনি আমাদের সঙ্গে। আর একজন বিশেষ অতিথি আমাদের মধ্যে রয়েছেন মিস্টার রানা তসলিমুদ্দিন। রানা তসলিমুদ্দিন এসছেন পর্তুগাল, গ্রিস থেকে। পর্তুগালের লিসবন যে কাউন্সিলে সেখানে তিনি একমাত্র বাঙালি কাউন্সিলর হিসেবে নির্বাচিত। এবং ইউরোপের যে এখন মাইগ্রেশন এবং এগুলোর যে ইস্যুজগুলো নিয়ে আলোচনা হচ্ছে সে ব্যাপারে আমরা তার সঙ্গে কথা বলবো। এবং ইউকের ইকোনমিক এবং অন্যান্য ইস্যুজে যে ব্যাপারগুলো আসছে সেক্ষেত্রে তার কাছ থেকে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব যে ইউরোপের মধ্যে ইউকের এই ভাবমূর্তিগত বিষয়গুলো এবং সেক্ষেত্রে কমিউনিটিজ এটাকে কীভাবে দেখছে এবং এখানকার লোকাল পলিটিক্সে। আপনারা জানেন যে আজকে সবচেয়ে বড় আপডেট হচ্ছে নির্বাচনের, গত নির্বাচনের ফলাফলে লাইফ ইন দ্য ইউকের যে সমস্ত থটস অ্যান্ড ইস্যুজ ছিল সেখানে নতুন নতুন মাত্রা যোগ হয়েছে। ইউকে আমরা পলিটিক্যাল রিয়েলিটিকে কখনো অস্বীকার করতে পারি না। ইউকিপের মতো একটি এক্সট্রিম ন্যাশনালিস্ট পার্টি বলে পরিচিত এবং এটিকে বলা এক্সট্রিম শব্দটিকে কোট আনকোট কারণ এটি এটি অন্যরকমের জাতীয়তাবাদী চিন্তাধারা থেকে তারা রাজনীতি করে। এরপর লিবডেমের প্রধান ডেপুটি প্রাইম মিনিস্টারের রিমার্ক, ইংলিশ নিয়ে এক্সট্রিম রিমার্ক, সেই সব প্রেক্ষিতে কিন্তু রিয়েল লাইফ ইন দ্য ইউকে আরও নতুন নতুন জটিলতার দিকে যাবে বলে আমরা ধারণা করব। এবং এই আপডেটগুলো আমরা জানবো আমাদের নাশিদ রহমানের কাছ থেকে। প্রিয় দর্শক, আমি সরাসরি আমি হাবিব মির্জার কাছে যাব। হাবিব, আমাদের গত দুই তিন সপ্তাহের কিছু রিমার্ক আপনি দেন প্লিজ। প্রথম জিনিস, দ্য মেয়রাল ইলেকশনস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হোয়াট ইউ মেনশন অ্যাবাউট ইউকিপ, আমি মনে করি আমরা সবাই ইউকিপ ইউকিপ খারাপ খারাপ আমরা সবাই বলি, বাট টু বি অনেস্ট ইন রিয়ালিটি তারা অনেক জিনিস করে যেটা আমরা মনে ভিতরে থাকে বাট আমরা স্মরণ করতে পারি না। They say a lot of things which we want to say. For example, Nashi Bhai will agree. We want to tell people, go out and learn English. But I'm not saying that, because it may appear to be racist. Yes. We want, I'm not sure, as Bangladeshis, we want immigration to come down, net migration to come down. Not just for Bangladeshis, especially Europeans. And Nashi Bhai will agree on this. Yes. So UKIP, actually, there are policy, onek jinish, I'm not sure, agree kori, but I'm not sure what to do. And they say what we want to say. Yes, there are racist undertones to their whole manifesto, and that is the reason why they attract the right wing. Deliberate word choice term, এগুলো প্রত্যেকটা কিন্তু offensive. Second হচ্ছে, আমি মনে করি এটা হচ্ছে suited bullet BNP. Of course. Suited bullet BNP. আর আমাদের এখানের politicianদের ঐতিহাসিক ব্যর্থতা, ধারাবাহিক ব্যর্থতার জন্য কিন্তু BNP উঠেছে। শুধু এটা আমি ইউকে বলবো না, ফ্রান্সে হয়েছে, পুরো ইউরোপ হয়েছে, পুরো ইউরোপকে কি হয়েছে, এক্সট্রিম লেফট এন্ড এক্সট্রিম রাইট ভাগ হয়ে গিয়েছে। এটা ফেইলিয়র অফ দ্য পলিটিক্যাল ক্লাস, ফেইলিয়র অফ দ্য পলিটিক্যাল সিস্টেম। মানে লিবারালিজমের একটা মানে একটা কবর কিন্তু হচ্ছে, লিবারালিজমের একটা একটা, এটা যদি ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ডে যায় যেটা হবে যে আপনার ক্লাস অফ দ্য সিভিলাইজেশন যেটা ছিল, আপনার একটা ভারসাম্য ছিল শক্তির, পুঁজিবাদ, কমিউনিজম, সোশ্যালিজম, হোয়াট এভার ইট ইজ। এখন কমিউনিজমের পতন হওয়ার ফলে এই পুঁজিবাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তারা পৃথিবীতে যা খুশি তাই করে বেড়েছে, যে খুশি দেশ সেই দেশকে অ্যাক্সেস অফ এভিল বলেছে, হামলা করেছে, এথনিক মাইনরিটি প্লাস এক্সট্রিম লেফটদেরকে এলিনেট করে ফেলেছে। আজকে লিবডেমের মতো লেফট ওরিয়েন্টেড পার্টি কনজারভেটিভ সাথে যে মেল্ট হয়ে গিয়েছে, অলমোস্ট তারা প্রাগৈতিহাসিক যুগে চলে যাচ্ছে, একটা পেয়েছে কাউন্সিল ইলেকশন থেকে তারা চলে যাচ্ছে, তারা গ্রিন পার্টি থেকে চলে গেছে। এটা কারণ আছে, আমি লিবডেম, মি প্রাইসে আমি কে সাপোর্ট করতাম লিবডেম, টু বি অনেস্ট উইথ ইউ, এন্ড লিবডেম ওয়েন দে জয়েন ফোর্সেস উইথ কনজারভেটিভ কি কি ঘটনা কি হইছে, উই সি দেম অ্যাজ উইক, মি প্রাইসে আই সি দেম অ্যাজ উইক, আই মিন নিক ক্লেগ ইজ উইক, দ্য পার্টি ইজ উইক, তারা আমরা কি করতে পারবো, নাথিং। বিফোর দিস I suppose this bond, okay, I used to support Lib Dem, to be honest. I mean, kick around Labour support, but Tony Blair, Ashur Port, Jay Gotno, you say, around the world, wow. Not just in the UK, as well. Number of wars. Yes. And also, more importantly, if you look at the Iraq war, more than 1 million people went to the streets. 1 million people's voices was not heard. Yes. That's not democracy. Absolutely. I mean, what I'm saying, philosophical, ideological principle are in balance. যখন আপনি আইডিওলজিক্যাল কথা যেতে পারবেন না তখন এটা আসবে। আপনি দেখেন শুধু এটা না, ইন্ডিয়ান ইলেকশন এটা হয়েছে, রিজনাল পার্টিগুলো করেছে এবং কংগ্রেস তার পলিসি আদর্শের কথা বলতে পারে না, বিজেপি উঠে আসছে, এক্সট্রিম ন্যাশনালিস্ট। আজকে লি পেনের মতো একটা দল ফ্রান্সের মতো উদার রাজনৈতিক অবস্থায়
মেজরিটি পাবে কেউ কল্পনা করতে পারেনি। ট্রু, এক্সট্রিম লেফটরা কিন্তু ডেনমার্কে চলে আসছে, অন্য জায়গায় চলে আসছে, যার ফলে হচ্ছে কি মিডল বলে সেন্টার বলে কোনো কথা নেই। এটা গেল একটা জিনিস। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে, যখন আমি একটা প্ল্যাটফর্ম পাবো না আমি কই যাব? আজকে যে হাবিব ভাই বললেন এন্টি ইমিগ্রেন্ট অবশ্যই আছে, আজকে শহরে শহরে যে যখন বিবিসি স্কাই অন্যান্য টিভি দেখাচ্ছে, জনগণ বলতেছে হ্যাঁ আমরা ফেড আপ, আমার বাচ্চার স্কুলের কি হচ্ছে, আমার রাবিশ কালেকশন কমে যাচ্ছে, এটা তো আমার ন্যাশনাল লিডাররা অ্যাড্রেস করছেন না। বেসিক নিড, ইজন্ট ইট বেসিক নিড? এন্ড অলসো লিটন ভাই, ইউ টু আন্ডারস্ট্যান্ড, আমরা সবাই যে সময় একটা দেশ বা একটা ব্যবসা, টেক এন এক্সাম্পল অফ বিজনেস, ব্যবসা সবাই যে সময় ভালো বেতন পাইতেছে, ভালো খাইতেছে, নো ওয়ান কমপ্লেইন্টস, ওয়েন দ্যার ইজ আ স্ট্রেইন অন দ্যাট অ্যান্ড দেন মানুষের জিজ্ঞেস করে হেই আমার প্রফিট কই গেল, আমার পয়সা কই গেল, দিস না দ্য ইকোনমি, দ্য কান্ট্রি ইজ দ্য সেম, যে সময় গ্রেট ব্রিটেন ইজ গ্রেট, নো ওয়ান কমপ্লেইন, সবাই পয়সা পাইতেছে, ভালো কাজ, প্লেন্টি অফ জবস, এভরি ওয়ান ইজ হ্যাপি, নাও দ্যাট উই আর ইন রিসেশন অ্যান্ড দেন উই ক্যান ফিল দ্য পিঞ্চ, অ্যান্ড দেন উইথ এ হ্যাং অন এ মিনিট, আমার ছেলে স্কুলে যেতে পারছে না, আমার মেয়ে এটা ঘটনা হয়েছে, আই ওয়েন্ট আউট মাগিন হয়েছে, ক্রাইম ইজ আপ, আমার রাবিশ লাইক ইউ সেড ইজ নট বিন কালেক্টেড, অ্যান্ড দেন দ্য স্মল থিংস ম্যাটার, ইভেন আস, আমরা এখন নিজে দেখি দ্য ইমিগ্রেশন হ্যাজ এ নেগেটিভ ইম্প্যাক্ট অন সোসাইটি জেনারেলি, ওকে, দ্য পজিটিভ রিজনস ফর ইমিগ্রেশন উইচ ইজ ইউজুয়ালি ইকোনমিক, এখন কমে গেছে, কী কারণে, দেস নো জব, দেস নো রিজন, অল দিস থিং, দেস মেনি রিজনস ওয়াই ইজ এফেক্টেড ইট, ওয়েন ইজ বুম ইন bring the immigrants over, they can help, but when it's not booming, it's a bad thing. So I think, you know, even in the show, even in Portugal, for example, you have restrictions, you have numbers, you know, and the fact that we have no control over immigration, especially EU immigration. If you look at a country like Romania, take Romania, for example, Romania's economy is not that much better than Bangladesh. Comparable. Okay? Yeah. But they're, because they're in the EU, they have the same rights as someone from Germany. How can you compare Germany to Romania? This is the problem. Yeah. And that's what Nick Farage was talking about. And I'm not sure if Monokora like it. Amra, as you know, as British or as people in the United Kingdom, for us to remain in the UK, how much does it cost? Amra ke koto porish dewa lage. It's a club, isn't it? EU is an elite club. Every single day, protek din, shobai complain kore, Mayor Lutfur Rahman, on his budget is 1.2 billion, 1.2 billion. Everyone says, oh, he's going to waste 1.2 billion. Let's look at how much we waste joining the EU. The EU membership costs us £50 million per day. Per day, মানে একদিন আমরা ইউ থাকার জন্য আমরা 50 মিলিয়ন পাউন্ড দেওয়া লাগে, পাউন্ড, নট ইভেন ইউরোস, পাউন্ড। সো ইন ওয়ান ইয়ার হাউ মাচ ইজ দ্যাট? দ্যাটস অলমোস্ট 20 বিলিয়ন পাউন্ডস। হাউ মেনি, ইউ নো, লুতফুর রহমান, হাউ মেনি ইন্ডিপেন্ডেন্ট মেয়ার্স ক্যান উই হ্যাভ ইন লন্ডন ফর 20 বিলিয়ন পাউন্ডস? হাউ মেনি হসপিটালস ক্যান উই ব্রিং, ইউ নো, ক্যান উই বিল্ড ফর 20 বিলিয়ন পাউন্ডস? হাউ মেনি পুলিশ অফিসার্স ক্যান উই পুট অন দ্য স্ট্রিটস ফর 20 বিলিয়ন পাউন্ডস? হাউ মেনি নার্সেস ক্যান উই হ্যাভ ফর 20 বিলিয়ন পাউন্ডস? দ্যাটস হাউ মাচ ইজ কস্টিং। And the benefits, how much benefit do we get? The benefits we get from the EU is roughly 8 billion. So the deficit of about 14 billion. Okay? So 12 billion. আমি আমি এটা সাথে একমত না। একটা হচ্ছে আমাদের এখানে 2.5 মিলিয়ন যে এক্সপ্যাট্রিয়েট ব্রিটিশরা কাজ করছে ইউরোপে, সেটা আপনি ধরছেন না। এক নম্বর, ইউ রেজিস্ট্রেশন দিয়ে যে আমাদের এদেশের যে অনেক মাদার রেজিস্ট্রেশনকে কন্ট্রোল করা হচ্ছে, সেটা আপনি দেখছেন না। ক্রাইম কন্ট্রোলের ব্যাপারে ইউ কিন্তু ম্যাসিভ একটা ভূমিকা পালন করছে ইউরোপিয়ান অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়ে। যে লাইফ ইন দ্য ইউকে, আপনারা জানেন যে দিস ইজ দ্য পার্ট অফ দ্য লাইফ ইন দ্য ইউকে, এবং পলিসি ম্যাটার্স, দিস ইজ দ্য ডিসাইডিং ডেজ, অ্যাকচুয়ালি এমপি ইলেকশনস, লোকাল গভর্নমেন্ট ইলেকশনস হচ্ছে একটা সেমিফাইনাল, আর ফাইনালটা হবে আগামী বছর, আগামী একটি সেশন অথবা দুটি সেশনের জন্য ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো তো ব্যাপার না। আমরা এখানে কিন্তু আমাদের জানতে হবে যে আসলে পলিসিগুলো অনেক আস্তে আস্তে করে ইউটার্ন করে, এবং এখন যে কথাগুলো এসছে হাবিব মির্জার কথা থেকে এবং নাসির রহমানের কথা থেকে, প্রিয় দর্শক, আমরা এগুলো জানা দরকার যে আমরা এই ইউটার্নের পার্ট। সো এই ইউটার্নের পার্ট হওয়ার কারণে ইংলিশ ল্যাঙ্গুয়েজ